নমস্কার বন্ধুরা, জাদুপাড়ায় ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো রেসিপিটা কিন্তু খুব মুখরোচক, এটা তোমরা সকালে ব্রেকফাস্টে খেতে পারো, এছাড়া সন্ধ্যেবেলায় টিফিনও এটা কিন্তু খেতে পারো, এমনকি তোমরা বাচ্চাদেরকে স্কুলেও এই টিফিনটা দিতে পারো। তো তোমরা কিন্তু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি দেখো একটা বোল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা, আমি 6 চামচ ময়দা নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। তো এখানে আমি 4 চামচ মতো বেসন দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বেসনের থেকে ময়দার পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি একটু দুধ গুলে রেখেছি, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে অল্প অল্প জল দিয়ে একটা মসৃণ ব্যাটার করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ইয়েলো ফুড কালার। তো দিয়ে আমি এটাকে ভালোভাবে আর একটু জল দিয়ে, এটাকে একটা খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয় এরকম একটা ব্যাটার আমি করে নেব। তো হ্যান্ড ওয়াশ কাপটাকে দিয়ে করছি, যাতে এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম বেকিং সোডা। তো দিয়ে এটাকে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তো প্রথমে আমি প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ব্রাশ করে দিচ্ছি চারিদিকে। আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি সামান্য করে তেল নিয়ে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো ব্যাটারটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। অল্প করে দিয়ে দিচ্ছি আদা কুচি। এরপর এটাকে আমি ঘুরিয়ে নিচের দিকটা দিয়ে দেব। এই সময় নিচের দিকে আমি একটুখানি তেল দিয়ে দেব।
এরপর এর মধ্যে আমি একটু কুচিয়ে রাখা চিজ দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে আমি একদিক থেকে রোল করে দেব। দেখো একটা অমলেট কিন্তু আমার রেডি হয়ে গেল। তো দেখো রেডি হয়ে গেলো আর একটা ডিম ছাড়া অমলেট। তো তোমরা কিন্তু এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো, ওরা কিন্তু খুব পছন্দ করবে। আর যেহেতু এটা কালারফুল হয়েছে তো এটা খেতেও অসাধারণ হয় আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। এরপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মরিচ গুঁড়ো। দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ডিম ছাড়া ডিমের অমলেট। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এটা। এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো, এছাড়া তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, এমনকি রাতের ডিনারেও তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর এটা কিন্তু স্বাস্থ্যকরও হয়েছে এই রেসিপিটা, আর বাচ্চাদের কিন্তু খেতেও ভালো লাগবে যেহেতু ভিতরে একটু চিজ দেওয়া রয়েছে। তো এছাড়া তোমরা কিন্তু বাচ্চাদেরকে যদি দাও এটা কিন্তু সস দিয়েও দিতে পারো, সস দিয়ে। তো চলো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখো ভিতরে কিন্তু চিজটা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি রাতে বা ব্রেকফাস্টে খাও তাহলে কিন্তু আমি দেখো এখানে একটা আলুর পুর টাইপসের বানিয়েছি, তো এটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।